नमस्कार बंधुरा, माइक्रो जूसार आमार ए चैनेले सबाई के स्वागत। आज आमी भिडियोते बेदानार जूस करे देखाबो। कोनो छुरी चाकू बठिर दरकार नहीं, इलेक्ट्रिक खर्चा नहीं, कोनो झामेला नहीं, छोटो एकटा मेशिन दिए किभावे जूस करबो सेटाई देखाबो। कोनो मैजिक कोनो चालाकी ना, किभावे करछि देखुन। मने रखबें जो बेदाना तो प्रचंड शक्त है, ये अपन के मने रखते हैं जो बेदाना तो प्रचंड शक्त। आगे बेदाना के भालो करे चेपे नीते हबे, बेदाना के भालो करे चेपे बेश नरम सफ्ट करे नीते हबे, एकदम नरम सफ्ट। ये देखुन अनेक नरम सफ्ट करे नीते हबे, एभावे भालो करे चेपे, कारण एटा मेन हाथेर आंगुलेर प्रेसारे बार हबे जूसटा। एकटु नरम करे निले आपनार चापते सुविधा हबे, जूसटा भालो हबे। एई चेपे पुरो नरम करे निएछि आमि, भालो करे ভালো করে নরম করে নিয়েছি। বাস এবার এই ফুলটা কাটবার জন্য একটা চাকু লাগবে, শুধু ফুলটাকে কাটবেন। এই দেখুন এইভাবে ফুলটাকে শুধু কাটবেন। ফুলটাকে কাটলাম, বাস এবার দেখুন এই মেশিন দিয়ে জুস করব। তবে মার্কেটে একটা প্লাস্টিকের মেশিন পাওয়া যায়, মার্কেটে যে প্লাস্টিকের যে মেশিনগুলো, ये मेशिन दिए जो बेदाना जूस करें अपनी, ये दाँत किन्तु बेशी दिन लास्टिंग करबे ना, दो चार पाँच दिन ही दाँत भेंगे जाए। ये प्लास्टिकेर गुलोर चाहिए आमादेर एगुलो अनेक भालो, अनेक उन्नत। और एटार पिछने आबार छाकनी लागानो आछे, एटा आमी परे देखाच्छी। चलुन जूसटा करे देखाई, एर थेके बेटार क्वालिटी एटा। चलुन आमी करे देखाच्छी किभाबे करबेन। छोटो मेशिन दिए ना, बड़ो मेशिन दिए, माथाय राखबेन जे बड़ो मेशिन दिए। যে ফুলটা আমি কাটলাম ফুলের দিকটায় মেশিনটা বসাতে হবে। এই এক হাতে বেদানা ধরলেন আর অন্য হাতে এই ডান দিক বাদিক, ডান দিক বাদিক, এই ডান দিক বাদিক, ডান দিক বাদিক করে পুরো মেশিনটা বেদানার মধ্যে ঢুকিয়ে দিন। এই দেখুন বেদানা আমি চেপে নরম করে নিয়েছি, তো এই জন্যে জুস পুরো রেডি। এই ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ঢুকিয়ে দিলাম, বাস। এই দেখুন এবার কি করবেন, কোনো ম্যাজিক না, কোনো চালাকি না, কোনো জাদু না। এই দেখুন এই উল্টে দিন, এই বাস। হাতে এভাবে দিয়ে করতে পারেন, ঘোরাতে হবে, চাপতে হবে, ঘোরাতে হবে, চাপতে হবে, বা নিচে রেখে দিয়ে করুন এইভাবে। এই মাথায় রাখতে হবে বেদানা আগে নরম করে নিতে হবে চেপে। এই আস্তে আস্তে ঘোরাবেন, চাপবেন, ঘোরাবেন, চাপবেন। আর রাস্তাঘাটে তো জুস খান, যদি আমাদের এই মেশিনে এই বেদানা যদি করতে পারেন, আমি ঠিক যেভাবে করলাম এভাবে যদি করতে পারেন, আমাদের এই মেশিনে জুস একবার বানিয়ে খেয়ে দেখবেন, একবার খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন দারুণ টেস্টি হয়। সুন্দর করা যায়, ছোট মেশিন, কোথাও ঘুরতে যাচ্ছেন দু চার পাঁচ দিনের জন্য, স্কুল কলেজ অফিসে বসে আপনি বানিয়ে খেতে পারবেন জুস। রাস্তাঘাটে ফল কিনলেন, ব্যাগের মধ্যে থাকলো, বানিয়ে খেলেন, সুন্দর জুস করা যায়। এবার দেখুন লাস্ট চাপ যেই দেবেন, এটা মাথায় রাখবেন, মেশিন থেকে টেনে একটু বার করে নিয়ে আসুন। এইবার বার করে নিয়ে এসে বেদানাতে চাপুন, বাস পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন কোনো ঝামেলা নেই, সুন্দর জুস, একটা দানা ফানা বার হয়নি, কারণ মেশিনের মুখে ছাকনি লাগানো আছে, যত দানাগুলো হোক সবই ছাকনিতে আটকে গেছে। এই দেখুন, এই দেখুন এর মধ্যে আর নেই। এবার এই ফিল্টারটা যেটা দেখছেন, এই ফিল্টারটাকে কী করে বার করবেন, কীভাবে পরিষ্কার করবেন, এই দেখুন একটা পেন বা কাঠি ফাটি কিছু একটা নিয়ে নেবেন,
এই দাঁতের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবেন ভালো করে, এই দাঁতের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিয়ে এইভাবে ঠেলে দেবেন, এইভাবে এইভাবে ঠেলে দিলেন। এদিক থেকে দেখুন ছাঁকনি বেরিয়ে গেল, এইভাবে পরিষ্কার করতে হবে। যত দানাগুলো এই ছাঁকনিতে আটকে যাবে, ছাঁকনিতে আটকে এর মধ্যেই থাকবে, আপনার জুসে একটা দানা বার হয়নি, দেখুন জুসে একটা দানা বার হবে না। এবারে ছাঁকনিটাকে জলে পরিষ্কার করুন, মেশিনটাকে পরিষ্কার করুন, লাগিয়ে দিন এইভাবে চেপে। ছাঁকনি যদি না লাগান তাও করা যাবে, অসুবিধা নেই, ছাঁকনি লাগালে দানাগুলো আটকে যাবে, যে দানা দেখছেন এগুলো আটকে যাবে। এটা বড় মেশিন, এটা দিয়ে বেদানা, এই বড়টা দিয়ে মৌসুম্বি, কমলা লেবু, আর আমার আগের ভিডিওতে দেখবেন পটলের দোলমা, পটলের মধ্যেই বড় মেশিন ঢুকিয়ে দেবেন, পটলের দানা ফানাগুলো বার হয়ে যাবে। বড় মেশিন দিয়ে যে কোনো বড় জিনিস, মৌসুম্বি, কমলা, এই ছোটো ডালিম্বে দানা, পটলের দোলমা, আর এই ছোটো মেশিন দিয়ে পাতি লেবু, খুব ভালো আইটেম, যারা এখনও কেনেননি কিনতে পারেন। তবে এই প্লাস্টিকেরগুলোর চাইতে এগুলো অনেক বেটার, অনেক ভালো, প্লাস্টিকেরগুলোর থেকে এগুলো অনেক ভালো, একটা ব্যবহার করতে পারেন, যারা এখনও কেনেননি করতে পারেন। এগুলো বাসে, ট্রেনে, ট্রামে বিক্রি হয়, দেখবেন যেখানে দেখবেন এই স্টিলের দাঁতালা, এগুলো একটা কিনে নেবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা, মেশিন যদি ভালো লাগে, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রেখে দেবেন, তাহলে এরপরে নিত্য নতুন আরও যত প্রোডাক্ট আমার আসবে, আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশান সব পেয়ে যাবেন। তো আজকের মতো নমস্কার, ভালো থাকবেন।